গঙ্গাটিকুড়ি পঞ্চায়েত প্রধান। তিনি জানিয়ে দিলেন এবং তিনি আবেদন করলেন যে তার আবাসের ঘর প্রয়োজন নেই। অন্যদিকে আরও এক বিবেকবান পঞ্চায়েত প্রধান কোথায়, কাটোয়াতে। আবাস তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম, নাম দেখে খতিয়ে দেখার আর্জি নেতার নিজেরই। সমীক্ষককে পদক্ষেপের আর্জি বিবেকবান প্রধানের আর্জি কাটোয়ার জগদানন্দ পঞ্চায়েতের প্রধানের। বাইশেও আবাসে বাড়ি পান পঞ্চায়েত প্রধান হারু দাস। ফের আবাসের তালিকায় প্রথমে পঞ্চায়েত প্রধানেরই নাম, তারপরেই পদক্ষেপের আর্জি নেতার নিজেরই। প্রধানকে নাম প্রত্যাহারের আর্জি জেলা তৃণমূলেরও। নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসনও। আমি তো সাধারণত প্রধান হয়েছি এই এক দেড় বছরের মধ্যে হলো, আর আমার ঘরটা হয়েছে ধরুন আমার পিএমওয়াই তালিকা থেকে আমার মায়ের নামে ঘরটা পেয়েছিলাম। লিস্ট বেরোনোর পরে আমি জানলাম যে আমার নামটা লিস্টে আছে। তো আমার বাড়িতে ভেরিফিকেশান এসেছিলো, আমি ওনাদের বলেছি আপনাদের নিয়মমাফিক যে নিয়মে আপনারা ভেরিফিকেশান করছেন ঠিক সেইভাবে ভেরিফিকেশান করবেন। আমি যে প্রধান হয়ে আমার নামটা লিস্টেড করেছি এমন তো না, অস্বীকার করা যাবে না, কিন্তু লিস্টেড নাম তালিকাটা তো এই টাইমে হয়নি, তালিকা অনেক আগে হয়েছে, তখন হয়তো আমি পাওয়ার যোগ্য ছিলাম, এখন অযোগ্য না। ওটা তো হারুদাস নিজেই আমাকে জানিয়েছিল যে আমার নাম এসছে, আমার তো বাড়ি হয়ে গেছে, তাহলে আমি কি করব। আমি বললাম তুমি তাহলে দরখাস্ত করে বিডিওকে জানিয়ে দাও যে নামটা তোমার বাদ দেওয়ার জন্য, যেহেতু তোমার ঘর হয়ে গেছে, বাড়ি আছে বলেই যে এখন যে নাম উঠেছে সেখানে নামটা বাদ দেওয়ার জন্য ওকে বলেছি বিডিওকে জানাতে।